আজকে দেবজ্যোতি অনুষ্ঠানে হ্যাঁ সকলকে স্বাগত জানাই। আচ্ছা, ভাগ্য, এই ভাগ্য কথাটা আপনাদের প্রত্যেক দিনের জীবনের সঙ্গে কিন্তু অনেকটাই জড়িত। ভেবে দেখুন, আপনারা কিন্তু বারবার বলেন কখন, হ্যাঁ সেটাই বলবো, দেখুন যখন আপনি জীবনে কোনো কাজ করতে যাচ্ছেন সেটা সফল হচ্ছে না, তখন কিন্তু ভাগ্যকেই আপনি দোষ দেন, ভাগ্যটা খারাপ, কাজটা হলো না, কোনো জিনিস পেলেন না, চেষ্টা অনেক করলেন, তখনও কিন্তু আপনি ভাগ্যকেই দোষ দেন যে ভাগ্য আমার খারাপ, পেলাম না কেন। হ্যাঁ, আর এই ভাগ্যের পেছনেই কিন্তু আর একটা শব্দ লুকিয়ে রয়েছে, ভেবে দেখুন কোনটা, সেটাই বলবো, সময়। হ্যাঁ, সময় কিন্তু আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, সঠিক সময় আমাদের কি করা দরকার আমরা কিন্তু ভেবে পাই না। এই সময় একটা সঠিক গাইডলাইন আপনাকে তৈরি করে দিতে পারে, হ্যাঁ যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, তিনিই বলে দেবেন, তিনি সদা হাসি খুশি থাকেন এবং সকলকে হাসি খুশি রাখতে পছন্দ করেন, তিনি কে? হ্যাঁ, তিনি আপনাদের সকলের পরিচিত মুখ, যা বলার অবকাশ রাখে না, তিনি হলেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু শ্রী দেবশাস্ত্রী। হ্যাঁ, ওনার হাত ধরেই কিন্তু আপনার জীবনে সঠিক সময়টা আসতে পারে, একটা সঠিক গাইডলাইন কিন্তু উনিই আপনাকে তৈরি করে দিতে পারেন, আর ভাগ্য কিন্তু তখনই আপনার পরিবর্তন হবে। আসুন, সময় নষ্ট করব না, গুরুজিকে স্বাগত জানিয়ে দেবো এবং ফিরে আসব আপনাদের হয়ে কিছু প্রশ্ন নিয়ে। স্বাগত গুরুজি আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, মাতা রানী আপনাদের ভালো রাখুক, ঈশ্বর করুক আপনারা অনেক ভালো থাকুন, আপনার মা বাবার আশীর্বাদ আমার চাই, আর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব চাই, আর স্পেশালি আমার মামুনির আশীর্বাদ নিয়ে শুরু করলাম। বাচ্চাদের জন্য বললাম রাম রাম। প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি, আজকে সেটা বলবো না, আজকে শ্রেয়সীর কথার রেশ ধরেই বলি, সময়। সময় এমন একটা জিনিস যেটা চলে গেলে আর ফেরত আসে না, অর্থাৎ সময়ের গুরুত্ব বুঝতে হবে। সময় কি? সময় পার হয়ে গেলে সে সময়কে ফিরিয়ে আনা যায় না, অর্থাৎ সঠিক সময়ে সঠিক জিনিস আপনাকে করতে হবে, নইলে কিন্তু নেই নেই করতে করতে অনেক দিন পার হয়ে যাবে, আপনি জীবনে দাঁড়াতে পারবেন না। অর্থাৎ দাঁড়াতে হলে আপনাকে সঠিক সময়ের গুরুত্ব বুঝতে হবে। আর সেওসি মানেই তো প্রশ্নের ঝড় তুলবে, দেখি কি প্রশ্ন নিয়ে আজকে এসেছে গুরুজি। আজকে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটা দর্শক বন্ধুদের হয়ে প্রশ্ন, এই প্যান্ডামিক সিচুয়েশনে একটা জিনিস কিন্তু ভীষণভাবে পিছিয়ে গেছে, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক। আর অর্থনৈতিক দিক যখন পিছিয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে একটা বিবাদ, ঝগড়া, অশান্তি লেগেই রয়েছে, সেটা হচ্ছে অর্থ নিয়ে। দেখো, মানুষ ইনকাম করছে, অর্থ রাখতে পারছে না, এটা কেন? এটা জ্যোতিষের আপনি কি পরিভাষা দেবেন, এর কি বিশ্লেষণ রয়েছে যে কোন গ্রহ কি পার্টিকুলার ডিপেন্ড করে বা দায়ী? পৃথিবীতে যা যা ঘটে সবকিছু জ্যোতিষ বটে, তাহলে মাথায় রাখতে হবে 12টা রাশি 27টা নক্ষত্র, 12টা রাশি 27টা নক্ষত্র, 9টা গ্রহ, এই নিয়ে জ্যোতিষ, এই নিয়ে অঙ্ক, এবার এটাকে বিভিন্ন পাটে বিভিন্ন সময়ে ভাঙা হয়েছে। যেমন জ্যোতিষের ছককে ভাবে পরিবর্তন করা হয়েছে, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, দ্বাদশ ভাব, ঠিক তেমনি কোনো একটা প্ল্যানেট কোনো একটা কাজ করার জন্য দায়ী থাকে না। ঠিক যেমন এই রান্না করতে গেলে, তোমাকে যদি একদম প্র্যাকটিক্যালি বোঝাই, রান্না করতে গেলে যেমন নুন সব তরকারিতে সব কিছু দিলে নুনটা দিতে ভুলে গেলে তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক তেমনি জ্যোতিষে সব কিছু মিলেমিশে একটা ফল দেয়। ঠিক তেমনই জন্ম ছকে যদি রাহুর সঙ্গে বৃহস্পতির কোনোভাবে কানেকশান হয়ে যায়, বা শনির দৃষ্টি পড়ে, বা শনি দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু সেই সময় তিনি অর্থ বা পয়সা রাখতে পারেন না। হয়তো সে 50 টাকা ইনকাম করছে, তার সংসার খরচ 40 টাকা, তাকে এমন একটা নেশার সঙ্গে জুড়িয়ে দেবে বা যুক্ত করে দেবে, সেখানে কিন্তু তার পয়সা অর্থ নষ্ট হয়ে যাবে বা খরচ হয়ে যাবে। কিন্তু এখানেও একটা কথা আছে, এখান থেকেও বেরিয়ে আসা যায়, আসবো উপায়ে, কিন্তু তার আগে দুটো কথা বলি আমি। প্রথম তো দেশের ভাগ্য, প্রথম তো দেশের ভাগ্য, তারপর দশের ভাগ্য। দেশ কি? আমরা
যে সিচুয়েশনে চলছি, আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি, সেটা একটা প্যান্ডামিক সিচুয়েশন। এই মুহূর্তে দেশের অবস্থা ভালো নয় এবং দেশের সিচুয়েশনও ভালো নয়। তাহলে দেশ যদি খারাপ অবস্থা দিয়ে যায়, তোমার ভাগ্য যত ভালো থাকুক না কেন, তুমি ভালো জায়গায় ডেভেলপ করতে পারবে না। ঠিক উদাহরণ দিয়ে বলি, কত সালে নোটবন্দি হয়েছিল আমাদের মনে আছে? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, বাপি দাস। ওই দাদার সাথে গিয়েছিলাম বছর খানে আগে। আচ্ছা, দাদার সাথে কোন চেম্বারে দেখা হয়েছিল আপনার? দাদার ওখানে গিয়েছিলাম, ওই বাড়ির চেম্বারে, ডানকুনিতে। ডানকুনিতে, হ্যাঁ। এখানে কিন্তু সব জায়গা থেকে আসা যায়। আর সমস্যাটা গিয়েছিলাম, ওই মেয়ের তো বিয়ে হচ্ছিল না, দাদার কাছে গিয়ে কোন টাকাটা প্রতিকার করতে মেয়েটার বিয়ে হয়ে গেল। হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কার সম্পর্কে জানতে চান দাদা? আচ্ছা, ছেলের নাম এবং ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে আশি দাস, আর ডেট অফ বার্থ হচ্ছে 12/5/1995। সময়টা যদি বলেন। সময় রাত্রি 10টা। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, জন্মস্থানটা একটু বলুন। সরি, জন্মস্থানটা একটু বলুন। হাওড়া। হাওড়া। উনি বললেন আগে এসেছিলেন। হ্যাঁ, উনি বললেন আগে এসেছিলেন এবং আপনার বাড়ির চেম্বারে এসেছিলেন। ও আচ্ছা আচ্ছা, মানে গরিবের বাড়িতে এসেছিলেন। বিয়ে হচ্ছিল না কিন্তু হয়ে গেল। আচ্ছা, শুক্রবার জন্ম ছিল, কন্যা রাশি ধনু লগ্ন চিত্তা নক্ষত্র, আর দ্বাদশী শুক্লাপক্ষে জন্ম। এর গণ হচ্ছে রাক্ষসগণ বা দেবারিগণ। কেউ কেউ রাক্ষসগণ বলবে, আবার কেউ কেউ দেবারিগণ বলবে। আমরা একটু ঠান্ডা মাথায় ছকটা দেখব। দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাবটা বলছে বাড়ি, ঠিক বাড়ি থেকে 10 মিনিটের মধ্যে কোনো মন্দির বা দেবতা স্থান হতে পারে, বা মুসলিমদের কিছু হতে পারে, এরকম একটা যোগ ইন্ডিকেশন করছে। পঞ্চম ভাবটা ডিস্টার্ব রয়েছে, তাই ছেলে না চাইলেও একাধিক প্রেম বা পুনয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাবে। ষষ্ঠ ভাবটা একটু ডিস্টার্ব দেখছি, যার ফলে ছেলের বোধ বুদ্ধির অভাব হবে, মানে কোথায় কি বলা দরকার, কোন সময় কি করা দরকার, সেটা কিন্তু বুঝতে পারবে না, বলে ফেলবে, এবং ভবিষ্যতে আইনত ঝামেলাতেও জড়িয়ে যেতে পারে। সপ্তম অষ্টম নবম ভাবটা মঙ্গল ভালো, দশম ভাব ভালো, একাদশ ভাব ভালো, কিন্তু দ্বাদশ ভাবে বৃহস্পতি বসে যাওয়ার ফলে যখনই কোনো বাইরে যাবার প্ল্যানিং হয়, যখনই কোনো অর্থ সঞ্চয় করার প্ল্যানিং হয়, যখন কোনো বাড়ি বানাবার প্ল্যানিং হয়, তখনই কোনো না কোনো বিপদ, কোনো না কোনো সমস্যা আপনাদের বাড়িতে লেগেই থাকবে। আচ্ছা, এইবার বর্তমানে দেখি সময় কি চলছে ছেলের। বর্তমানে সময় চলছে 2018 সাল থেকে চলছে বৃহস্পতির দশা। 2020 এপ্রিল পর্যন্ত ছেলের খুব ভালো যায়নি। এই মুহূর্তে শনির অন্তর্দশা চলছে বৃহস্পতির সঙ্গে। এবার বলছে 2021 ডিসেম্বরের পর থেকে ছেলের আস্তে আস্তে উন্নতির যোগ দেখতে পাচ্ছি এবং ছেলে ভালো জায়গায় ডেভেলপমেন্ট করতে পারে। কিন্তু ছেলের ছকে দুটো প্রবলেম হচ্ছে, এক হচ্ছে 12th হাউস, এক হচ্ছে 6th হাউস, আর একটা হচ্ছে 5th হাউস। এই তিনটে হাউসের প্রবলেম আছে। এই তিনটে হাউসের প্রবলেম যদি শর্ট আউট করা যায় বা সঠিক সময়ে রেমেডি করা যায়, তাহলে কিন্তু ছেলে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, আমি ডানকুনি চেম্বারে ছেলে নিয়ে আসব একটু, আপনার বাড়িতে যাব। হ্যাঁ, আপনি যোগাযোগ নাম্বারে একটু কল করে দিবেন আর চলে আসবেন। নাম্বার, বুকিং নাম্বারে কথা বলবেন ফোন করে। ধন্যবাদ। তো প্রথম দেশের ভাগ্য। তো দেশ যদি প্যান্ডামিক সিচুয়েশন দিয়ে যায়, তোমার কাছে যতই টাকা থাকুক না কেন, নোটবন্দির কথা আমি বলছিলাম মনে আছে, একটা সময় নোটবন্দি হয়েছিল, অনেক লক্ষ লক্ষ টাকা ছিল কিন্তু টাকা ইউজ করতে পারেনি সে, কারণ সরকার নোট বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ প্রথমে দেশের ভাগ্য, তারপর তোমার ভাগ্য। তুমি তখনই ভালো থাকবে দেশ যখন ভালো জায়গায় যাবে। ঠিক তেমনই এখন যে সিচুয়েশন রয়েছে, রাহু বৃহস্পতি শনি, রাহুর দ্বারা শনি পীড়িত বলে অর্থ সে রাখতে পারছে না। এবার প্রশ্ন বলো। তো গুরুজির সমস্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে গুরুজি তো বলে দিলেন, কিন্তু আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে এই মানুষটার সঙ্গে কোথায় যোগাযোগ করবেন,
কিভাবে যোগাযোগ করবেন, কোথায় আসতে হবে, হ্যাঁ সেটা আমি একবার আপনাদের বলে দেবো। গুরুজির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে গুরুজি যেখানে যেখানে গুরুজিকে পাবেন আপনারা, হাওড়া ডোমজুড়ে থাকছেন সোমবার, মঙ্গলবার এবং শনিবার থাকছেন নিজ গৃহ ডানকুনি এবং উত্তরপাড়ার মাঝে বন্দের বিলে, গুরুজিকে বুধবার পাচ্ছেন হাওড়া বাগনানে, বৃহস্পতিবার পাচ্ছেন দমদমে, শুক্রবার থাকছেন তারকেশ্বর ও এবং ওই একই দিনে পাচ্ছেন শেওড়াফুলিতে, এবং গুরুজিকে রবিবার পাচ্ছেন ডানকুনির অনেক কাছে, ডানকুনি পৌরসভার ঠিক বিপরীতে A to Z জেমস অ্যান্ড জুয়েলারিতে। আর গুরুজির সঙ্গে কথা বলতে হলে গুরুজির বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই কল করতে হবে, আর বুকিং নাম্বার দুটো আপনাদের স্ক্রলে যাচ্ছে, তবুও আমি বলে দিই একবার, 9007536337 এবং আরও একটি নাম্বার 8420478309। আর গুরুজির সুন্দর সুন্দর উপায়গুলো জানতে, গুরুজির অনুষ্ঠান আবারও দেখতে হলে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে হবে শ্রীদেব শাস্ত্রী। গুরুজিকে আপনারা এখন ফেসবুকেও পাবেন, শ্রীদেব শাস্ত্রী বলে সার্চ করতে হবে। গুরুজিকে মেল করতে চান তাহলে মেল আইডি হলো শ্রীদেবশাস্ত্রী@gmail.com। এছাড়াও গুরুজিকে আপনারা পেয়ে যাচ্ছেন মাসে একবার বাঁকুড়া, রায়গঞ্জ, মেদিনীপুর, বীরভূম, সিউড়ি এবং লাভপুরে, আর বছরে একবার করে গুরুজিকে পাচ্ছেন মুম্বাই, দিল্লি, বেঙ্গালুর। গুরুজির সঙ্গে যোগাযোগ করার সহজ মাধ্যম, এর থেকে সহজ কিছু হতে পারে না। ফিরে আসবো গুরুজির সঙ্গে আলোচনায়, সেটা হচ্ছে গুরুজি আপনি সমস্যাটা কিভাবে তৈরি হচ্ছে সেটা তো বললেন, কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার যদি আপনি উপায় একটু বলে দেন আমাদের দর্শক বন্ধু। প্রথম তো দর্শক বন্ধুকে বলি, আমরা যে টিভিতে বা মিডিয়াতে যখন কোনো অনুষ্ঠান করি, এটা কোনো ডেমো প্রোগ্রাম থাকে আমাদের, অর্থাৎ আমরা আপনাকে উপায়গুলো যেগুলো বলছি সেগুলোকে একটু মন দিয়ে ফলো করতে হবে। কী করবেন না, প্রতি বৃহস্পতিবার ছোলার ডাল কে হালুয়া বানিয়ে কোনো মন্দিরে বা মসজিদে দান করবেন। দু নম্বর উপায় কী করবেন, দু নম্বর উপায় করবেন, ঘুম থেকে উঠে প্রতি বৃহস্পতিবার দিন একটা করে কেশর আর এক মোটা মধু জিভে দেবেন। তিন নম্বর উপায় কী করবেন, ঘুম থেকে উঠে নিজের মা বাবার পায়ের কথা চিন্তা করবেন। চার নম্বর উপায় কী করবেন, আপনি এবং আপনার পরিবারে সবার থেকে সম পরিমাণের পয়সা নেবেন। যদি ধরুন একটু উদাহরণ দিয়ে বললাম, আপনার মা যদি 10 টাকা দেয়, আপনার কাকার থেকেও 10 টাকা নেবেন, বাবার থেকেও 10 টাকা নেবেন, পিসির থেকেও 10 টাকা নেবেন, সব টাকাটা মিলিয়ে 7 দিন আপনার কাছে রাখবেন, সেই টাকাটা দিয়ে কিছু কোনো একটা বৃহস্পতিবার শ্মশানে যে পুরোহিত থাকে, দেখবেন যে পুরোহিত মারা যাওয়ার সময় অগ্নি দেওয়ার সময় থাকে, সেই পুরোহিতকে দান করবেন এবং পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে আসবেন। দেখবেন আপনি এই প্রবলেম থেকে বেরিয়েছেন, আপনি কেন আপনার এই ফ্যামিলিতে এই প্রবলেম দ্বিতীয়বার কিন্তু আর ঘুরে আসবে না। কিন্তু মাথায় রাখতে হবে টাইমটা আপনাকে মেনটেন করতে হবে, সঠিক সময়ে করতে হবে, নেই নেই করতে করতে অনেক দিন চলে গেলে পরে করলে উপায় কিন্তু কাজ করবে না। অর্থাৎ সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক টাইমে যদি উপায়গুলো করা যায় জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। গুরুজি তো সুন্দরভাবে বলে দিলেন এর উপায়গুলো, আর গুরুজির এই উপায়গুলোই কিন্তু আপনারা পেতে পারেন কোথায়, ইউটিউব চ্যানেলে। গুরুজির ইউটিউব চ্যানেল হলো শ্রীদেব শাস্ত্রী, হ্যাঁ ওখানে গিয়ে সার্চ করুন, দেখবেন গুরুজির অনেক ছোট ছোট উপায়গুলো আপনার জীবনে কিন্তু অনেকটা পরিবর্তন এনে দিতে পারে। আচ্ছা গুরুজি, আমি আর একটা বিষয় আলোচনা করব। এখন সবার সাথে যদি কথা বলি, দেখা যায় যে বয়স্ক থেকে শুরু করে ছোটদের মধ্যে সবার মধ্যে এই রাগ সবার মধ্যে রয়েছে, এমনই অতিমাত্রায় হয়ে যায় সেটা যে মানুষ খুন পর্যন্ত করে ফেলে। এই রাগ কোথা থেকে হয়, জ্যোতিষের কি পরিভাষা রয়েছে, বা কোন গ্রহ কি এর জন্য দায়ী? কোনো পৃথিবীতে কোনো গ্রহ একা কিছুতে দায়ী নয়। যেমন একটা সন্তান জন্ম দিতে হলে একা কেউ দায়ী হয় না, প্রথমে বলে না মানে তুমি দেবে কিছু আমি দেব কিছু, মধ্যখানে জন্মবে ছোট্ট একটা শিশু। ঠিক তেমনি বাবা মা ছাড়া যেমন সন্তান উৎপন্ন হয় না, কোনো একটা গ্রহ কোনো খারাপ কাজ করতে পারে না। 12টা রাশি 27টা নক্ষত্র 9টা গ্রহ মিলেই জ্যোতিষ, আর এর মধ্যে 12টা রাশির মধ্যে 27টা নক্ষত্রের মধ্যে 3-4টে কমিউনিকেশন যদি তুমি খুঁজে না পাও তাহলে সেটা ফল দেবে না এবং ফল ফলিত রূপ নিতে পারে না। কেউ ফোনে আছে, ফোনটা নিয়ে আলোচনা করব। নমস্কার, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অজিত মাইতি বলছি, বড়পুর থেকে।
আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমি আমার সম্পর্কে জানবো একটু। আচ্ছা, আপনার নাম বলুন এবং নাম অজয় মাইতি। আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটা বলুন। 17 আগস্ট 1995। সময়টা বলুন, জন্ম সময়টা। সকাল 6:30। গুরুজির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, গুরুজি অনুষ্ঠান দেখি, কেমন খুবই লাগে? ভালো লাগে প্রোগ্রাম। আমি আমার দাদা ছেলেকে নিয়ে গিয়েছিলাম দাদার কাছে, গুরুজির কাছে। গুরুজির কাছে এসেছিলেন? পড়াশোনা করছিল না, একটু মানে দুষ্টুমি করছিল বেশি, পড়াশোনা একদম মনোযোগ ছিল না, এই জন্য গিয়েছিলাম। তো আমি রেমেডি নিয়েছিলাম, এখন ভালো আছে। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, একটু উপকার হয়েছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন গুরুজি কি বলছেন। প্রথমে তো তোমাকে আমি অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়ে রাখলাম, কালকে তোমার জন্মদিন, ঠিক আছে? তো আমার তরফ থেকে এবং দেবশাস্ত্রীর এন্টার টিমের তরফ থেকে তোমাকে হ্যাপি বার্থডে জানিয়ে রাখলাম, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানালাম। যদি ঈশ্বর আমাকে কোনো একটু ক্ষমতা দিয়ে থাকে, সেই আশীর্বাদটুকু তোমাকে আমি করলাম। তোমার কুম্ভ লগ্ন মেষ রাশি, কুম্ভ লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র, আর তোমার গণ হচ্ছে মনুষ্যগণ বা নরগণ। অনেকে মনুষ্য আর নরকে গুলিয়ে ফেলে, দুটোই কিন্তু এক। হ্যাঁ, এবার আমি আসব তোমার ছকে, জন্ম ছকে। প্রথম কথা বলি বাবু, তোমার লগ্ন ভাবে শনি বসে রয়েছে। লগ্ন ভাবে শনি বসে থাকলে জীবনে স্টেবিলিটি আসতে সময় লাগে। মানে তুমি ধরো একটা কাজ করছো, বারবার করছো, কষ্ট সৃষ্টি করে ওপর পর্যন্ত পৌঁছে যাচ্ছ, আবার যেখানে ছিলে সেখানে চলে আসছো। মানে একটা কথা ছিল সংস্কৃত, পুনরায় মুশিক ভব, মানে তুমি আবার ইঁদুর হয়ে যাচ্ছ। প্রথমে সিংহ হয়ে যাচ্ছ, আবার ইঁদুর হয়ে যাচ্ছ। কি বললাম বুঝতে পারছো? তোমার অষ্টম ভাবে মঙ্গল রয়েছে, যেটাকে জেনারেলি জ্যোতিষীরা বলে মাঙ্গলিক, আর আমি মজা করে বলি মঙ্গলিক, অর্থাৎ মঙ্গলের নেগেটিভ এনার্জি রয়েছে, যার জন্য তোমার জীবনে কোনো কিছুই স্টেবল হবে না, সব কিছু একটু বাধার সঙ্গে, অবস্ট্রাকশনের সঙ্গে জীবনে এগোতে হবে। যদি উদাহরণ দিয়ে বলি, তুমি যদি কোদাল দিয়ে কিছু করতেও যাও বা কিছু কাজও করতে যাও, সেখানে চোট আঘাত লাগতেই থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? এবং তুমি মানসিক ডিপ্রেশন, মনে তোমার শান্তি থাকবে না, কোনো কাজের মধ্যে শান্তি থাকবে না, ধীরে ধীরে না তোমার মানে ভুঁড়ি বা অলস হয়ে যাবার একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছে। কি বললাম বোঝা যাচ্ছে? দাঁড়াও এবার দেখি, বর্তমানে চলছে তোমার 2001 সেকেন্ড, ধরো বলছে 2016 সাল থেকে 17, 18, 19, এখন তোমার চলছে হচ্ছে শুক্রের অন্তর্দশা মঙ্গলের সঙ্গে। শুক্র কি বলছে দেখি, বর্তমানে তুমি রিসেন্ট কোনো বাড়ি বা বাড়ি রিপেয়ারিং করার প্ল্যানিং করলে এটা হবে, বাড়ি রিপেয়ারিং করার প্ল্যান করিং করলে হবে, ছোটোখাটো গাড়ি হতে পারে, মাতৃস্থানীয় বা বয়স্ক নিজের লোক বা রিলেটিভ কেউ একজন এক্সপায়ার করতে পারে, এবং তোমার ছোটোখাটো বাড়ি বা গাড়ি হতে পারে, বা তোমার মায়ের শরীর খারাপ যেতে পারে। এবার বলো কতটা মিললো? গুরুজির প্রেডিকশন বুঝতে পারছেন? একদম, কিন্তু একদম সঠিক, মানে পুঙ্খানুপুঙ্খ যা ছিল সমস্ত কিছু আপনাকে বলে দিচ্ছে। তো আমি আপনাকে বলবো স্ক্রলে যাওয়া নাম্বারটি যেটা যাচ্ছে সেটার সাথে যোগাযোগ করে গুরুজির চেম্বারে আবারও চলে আসতে বলবো। ঠিক আছে, ভালো থাকো। ভালো থাকুন। হ্যাঁ, আমরা আলোচনা ছিল রাগ নিয়ে গুরুজি। রাগ? হ্যাঁ, দেখো পৃথিবীতে এমন একটা শব্দ আছে রাগ, রাগকে কন্ট্রোল কিভাবে করা যায়। দেখো হাসতে গেলে তোমাকে কোনো কিছু খুঁজে বের করতে হবে, কাঁদতে গেলে তোমাকে দুঃখ পেতে হবে, রাগতে গেলে তোমার কিছু হয় না, হঠাৎই রাগ চলে আসে। এর পেছনে কারণ কি? 12টা রাশি 27টা নক্ষত্রের মধ্যে 3টি গ্রহ দায়ী আছে। 1 নম্বর হচ্ছে বুধ। বুধ যদি কারোর খারাপ অবস্থায় থাকে, বুধ যদি কারোর নেগেটিভ থাকে, বুধের দুটো ঘর, একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে কন্যা। তো মিথুন আর কন্যা এই দুটো ঘরে দুরকম ফল দেয় বুধ। বুধের সঙ্গে যদি রাহুর নক্ষত্র কোনোভাবে কানেক্ট করে, রাহু যদি কেতুর সঙ্গে শনির নক্ষত্রকে কানেক্ট করে যায়, তাহলে কিন্তু অকারণেই রাগে রেগে যাবে। মানে বলি না মাঝে মাঝে আমি প্রোগ্রামে যে তোর মাথায় ডিম দিলে অমলেট হয়ে যাবে, তো এতটাই রাগ হয়ে যাবে। কিন্তু কেন রাখছে, কি কারণে রাখছে, কার ওপর রাখছে জানে না, অর্থাৎ রাগ করতে পয়সা লাগে না। ওই জন্য মানুষ যখন তখন যে কোনো অবস্থায় রেগে যেতে পারে, এখান থেকেও বেরিয়ে আসা যায়। কি করতে হবে
না, প্রতিদিন যখন চাঁদ উঠবে 10 মিনিট চাঁদের দিকে তাকাতে হবে। আর কি করতে হবে, যখন সময় পাবেন আপনি, যখন সময় পাবেন ঠিক তখনই একটু করে আতপ চাল মুখে রাখবেন। ওটা রাখার পর একটু জল খাবেন বা জল পান করবেন, আর চেষ্টা করবেন প্রচণ্ড যখন রেগে যাবেন হাতের গোড়াল হাতে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতে, পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে নিতে, ঘাড়টাকে ধুয়ে নিতে, দেখবেন আপনার রাগ চলে যাবে। এইগুলো মেনটেন করতে থাকুন, আর যদি সম্ভব হয় একটা রূপোর ছাল্লা বানিয়ে মানে আংটির মতো করে অন্তত অনামিকা আঙুলে ধারণ করুন, তাহলে কিন্তু এই রাগ থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসবেন। দেখবেন আপনিও ভালো আছেন, আপনার রাগের কারণে যারা অখুশি ছিল তারাও ভালো আছে, আর তাদের জন্য আপনিও ভালো থাকবেন। অর্থাৎ দুয়ে দুয়ে চার হয়, এটা মাথায় রাখতে হবে। জ্যোতিষটা অঙ্ক 12টা রাশি 27টা নক্ষত্র, এটাকে নিয়ে যে যত ভালো বলতে পারবে, যে যত ভালো প্রেডিকশন করতে পারবে, সে তত ভালো জ্যোতিষী। আচ্ছা গুরুজি তো বলে দিলেন যে রাগকে কিভাবে কন্ট্রোল করা যাবে, ছোট ছোট উপায়গুলো গুরুজি সুন্দরভাবে বলে দিলেন, এগুলো যদি আপনারা করেন বাড়িতে তাহলে কিন্তু রাগ অনেকটাই কন্ট্রোলে আনা যেতে পারে। আর গুরুজির সঙ্গে কথা বলতে চাইছেন, স্ক্রলে যাওয়া বুকিং নাম্বার 2টি অগ্রিম বুকিং করে তবে গুরুজির চেম্বারে আপনাদের আসতে হবে, আর মানুষটির সাথে সাক্ষাতে বসে কথা বলুন। আমি বলছি নিশ্চিত একটা গাইডলাইন তৈরি করে দিতে পারবে এই মানুষটি। গুরুজির সঙ্গে কোথায় যোগাযোগ করবেন? হ্যাঁ, সোমবার হাওড়া ডোমজুড়ে থাকছেন গুরুজি, মঙ্গলবার এবং শনিবার থাকছেন নিজ গৃহ ডানকুনি এবং উত্তরপাড়ার মাঝে বন্দের বিলে, বুধবার গুরুজিকে পাচ্ছেন হাওড়া বাগনানে, বৃহস্পতিবার গুরুজি থাকছেন দমদমে, শুক্রবার গুরুজি থাকছেন তারকেশ্বর এবং ওই একই দিনে থাকছেন শেওড়াফুলিতে, আর রবিবারে থাকছেন গুরুজি এখন ডানকুনিতেও। হ্যাঁ, ডানকুনি পৌরসভার বিপরীতে A to Z জেমস অ্যান্ড জুয়েলারিতে। আর গুরুজির অনুষ্ঠান আবারও যদি দেখতে চান, বলেছিলাম হ্যাঁ, ইউটিউবে গিয়ে সার্চ করুন শ্রী দেবশাস্ত্রী, গুরুজিকে এখন ফেসবুকেও পাবেন শ্রী দেবশাস্ত্রী। গুরুজিকে মেইল করতে পারেন আপনারা শ্রীদেবশাস্ত্রী@gmail.com। আর এখন এই সিচুয়েশন, এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা আসতে পারছেন না গুরুজির কাছে, যোগাযোগ করতে পারছেন না, বা যারা দূরে রয়েছেন, তারা কিভাবে যোগাযোগ করবেন গুরুজির সঙ্গে? হ্যাঁ, এখন অনলাইন কনসালটেশন চলছে, আর তার জন্য আপনাদের বুকিং নাম্বার 2টিতে কিন্তু অবশ্যই কল করে নিতে হবে। দেখুন স্ক্রলে যাচ্ছে, নোট করে নিন। আর মাসে একবার করে গুরুজিকে বলে দিই, থাকছেন গুরুজি বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, রায়গঞ্জ, সিউড়ি এবং লাভপুরে, আর বছরে একবার করে গুরুজিকে পেয়ে যাচ্ছেন মুম্বাই, দিল্লি এবং ব্যাঙ্গালোরে। এর থেকে সহজ উপায় আর কিছু হতে পারে না গুরুজির সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আচ্ছা গুরুজি, আমার এই প্রশ্ন, আপনাদের জ্যোতিষের জ্যোতিষশাস্ত্রে রাহু, রাহু শোনা মাত্রই মনে হয় একটা ভয়, একটা আতঙ্ক। রাহু কোনো ব্যক্তির জন্মছকে যখন প্রবেশ করে তখন কি প্রভাব ফেলে এই রাহু, এটা যদি আমাদের দর্শক বন্ধুদের বলে। একদম সময় শেষের দিকে, তাও আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথম তো কথা বলি, রাহু জন্মছকে প্রবেশ করে না। অলরেডি জন্মছক বানালে রাহু কোনো না কোনো অবস্থানে থাকে, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে রাহু, ঠিক তোমাকে কিভাবে উদাহরণ দিই, আজিনা মোটর শুনেছো? আজিনা মোটর খাবারের টেস্ট বাড়িয়ে দেয়। রাহু যেখানে বসে, যার সঙ্গে বসে, তার এনার্জিটাকে 200% বাড়িয়ে দেয়। অর্থাৎ জন্মছকে যদি অষ্টম ভাবে রাহু বসে তার একরকম ফল, জন্মছকে যদি লগ্নে রাহু বসে তার একরকম ফল, জন্মছকে যদি পঞ্চম ভাবে রাহু বসে তার একরকম ফল, জন্মছকে যদি সপ্তম ভাবে রাহু বসে তার একরকম ফল, জন্মছকে যদি একাদশ ভাবে রাহু বসে তার একরকম ফল, জন্মছকে রাহু যদি লগ্নের দ্বিতীয় বসে তার একরকম ফল, ফোর্থ হাউসে যদি জন্মছকে রাহু বসে তার একরকম ফল। তাহলে রাহুর 12টা ঘরে 12 রকম ফল দিচ্ছে। এবার দেখতে হবে 12টা ঘরের সঙ্গে রাহুর কি কি কানেকশন আছে। ধরো আমি দেখলাম রাহুর 6, 2, 8 কানেকশন রয়েছে, তাহলে আমি দেখব রাহু কিন্তু খারাপ ফল দিচ্ছে এবং খারাপ জায়গাতে ফল দেবে, প্রভাবও ফেলবে। সময় মনে হচ্ছে শেষের দিকে, সময় গুরুজি এখন শেষের দিকে, ফিরে আসবো গুরুজিকে সঙ্গে নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। এখন নমস্কার।